আজকে আমাদের ভিডিওতে যা থাকছে সম্পূর্ণ সতর্কতামূলক ভিডিও, এই সমস্ত হলিউড বলিউড হুজুরদের থেকে আরো অপাক ওয়াশ ময়দানকে হেফাজত করেন। হকানি আলমের বয়ান শোনাতে তৌফিক দান করেন। আলম চাকুবাই হেয়ার অন দা শেয়ার। আসুন শুনে আসছি হুজুরের মুখ থেকে ইসলামের কিছু বাণী। হুজুর শুরু করেন তাড়াতাড়ি। ওখানে আবার ছিল কারণ জৌহর, নাম শুনেছে আপনার কারণ জৌহরের? দ্য ডিরেক্টর অফ বলিউড, এটার একটা ফেমাস ডিরেক্টরের নাম হচ্ছে কারণ জৌহর। এই যে আপনারা মাঝে মাঝে মুভির নাম শুনেন, কুছ কুছ হোতা হে, তারপরে আরো আরো যে সমস্ত ফেমাস মুভি আছে, এই কারণ জৌহর হচ্ছে এই সমস্ত মুভির ডিরেক্টর। শাহরুখ খান নাম শুনেন আপনারা? নাম শুনেন নাই? শাহরুখ খান ইন টার্মস অফ ফেমাসিটি, নেম অ্যান্ড ফেম অ্যান্ড অ্যাক্টিং, শাহরুখ খান ইজ দ্য মোস্ট সাকসেসফুল পার্সন ইন দ্য আইস অফ দ্য ওয়ার্ল্ড। সুখ্যাতির দিক থেকে, অ্যাক্টিং এর দিক থেকে, অভিনয়ের দিক থেকে শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি। কথা ঠিক কিনা? শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি। কথা ঠিক কিনা? স্পেশালি আমি কিছু মুভির নাম বলছি। এখন একটা বের হয়েছে পুষ্পা, ঠিক কিনা বলেন? পুষ্পা আছে, বাহুবলী আছে, ইভেন কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আছে না নাই? বলিউড হলিউড টলিউড পুষ্পা এই মুভিগুলো তারা তুমি কি দেখনি? কি দেখনি বলে পুষ্পা বের হয়েছে আছে না নাই? হ্যাঁ লিঙ্ক দে তো, লিঙ্ক 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 কোথায়? আমি দেখতে পাচ্ছি এখন একটা মুভি বের হয়েছে পুষ্পা নাম, ঠিক কিনা? এগুলো হচ্ছে তেলুগু মুভি, ইভেন এই সমস্ত হলিউড আর বলিউড মুভি। তুমি প্রেম বোঝো না, আমার কাছে আসো, আমি হচ্ছি ট্রু লাভার। আপনাকে বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইরা, রাগটা করছেন আপনারা? আমি কি একটা কথা অবাস্তব বলেছি? কথা কম বলছি? আমি বলি এখানে আছি বলেই বাংলাদেশ ঠিকই আছে, এটাই ঠিকই আছে বাংলাদেশ। কারণ একটা হুজুর তো থাকতে হবে যে হুজুর যুবকদেরকে বুঝবে, যুবকের সমস্যা বুঝবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি নিয়ত করেছি কে রাজি হবে কে নারাজ হবে দেখার সময় নাই, আমাকে সেই কথা বলতে হবে যেটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী হয়। শাহরুখ খান ইজ দ্য মোস্ট সাকসেসফুল পার্সন ইন দ্য আইস অফ দ্য ওয়ার্ল্ড। সুখ্যাতির দিক থেকে, অ্যাক্টিং এর দিক থেকে, অভিনয়ের দিক থেকে শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি। কথা ঠিক কিনা? হুজুর যে কথাগুলো বলেছে সেইগুলো কি আপনারা শুনেছেন? বর্তমানে ইয়াং জেনারেশনের কি যে একটা অবস্থা, মানে তাদেরকে নিয়ে বলার কোনো ভাষা নাই। তারা যেই কোনো জায়গায় মনে করেন চিপা চাপি পাইলেই গিয়ে সেখানে মাস্টারবেশন করে যায়, যেগুলো নাকি আমরা কখনো ওয়াজ মাহফিলের মধ্যে বোঝাতে পারি না। ব্যাট কিছু কিছু ইয়াং জেনারেশনের কিছু কথাবার্তা মানে একেবারে একটু অন্যরকম লাগে। আপনি জানেন ওয়াজ মাহফিলের মধ্যে বর্তমান সময়ে, মানে বর্তমান সময় হচ্ছে না, বর্তমান সময়ে যেইভাবে মানে ইংরেজি শব্দ ব্যবহার করে হুজুররা, আপনি জানেন ইংরেজিতে হুজুর এখন অনেক দক্ষ। আই লাইক ইট, হুজুরদের এই সকল জিনিসগুলো দেখে আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে। সো আমি যে এখানে হুজুরকে নিয়ে কথা বলতেছি, আমি জানি আমাকে এখন অনেকেই গালি গালাজ করবেন। যারা গালি গালাজ করেন মাঝে মাঝে মনে হয় বাটা পোটাটা নুনুটা শিশাটি, তারপরেও যেন কিভাবে ভালো থেকে চাই, আপনাদেরকে ভালো রাখতে চাই। দেখেন আমি কিন্তু সায়ম ভাই না, আমি চাকুবাই, আর চাকুবাই মানে একটু অন্যরকম। আজকে হুজুরের ফ্যান হয়ে গেছি, হুজুর যেভাবে কথাগুলো কইছে না, মন দেখছে তাতে নিজের পাটা পোটাটা নিজের নুনুটা শিশাটি, মানুষকে কিভাবে মাইটিভেশন করতেছে, যেগুলো নাকি আমাদের কাছে অনেকটা বিনোদনমূলক লাগলেও এগুলো বিনোদন পাওয়ার জিনিস নয়। ইসলামের বাণী তো শুনতে পারবেন না, শুনতে পারবেন কুছ কুছ হোতা হে, পুষ্পা 1 পুষ্পা 2, KGF চ্যাপ্টার 1 KGF চ্যাপ্টার 2, সানি লিওন চ্যাপ্টার 1 সানি লিওন চ্যাপ্টার 2, মিয়া খলিফা আছে, জনি সিনস ভাইও আছে, এগুলো নিয়ে হুজুর কথা বলবে। কারণ হুজুর তো যেই কাউকে নিয়ে কথা বলতে পারে, আর ভাইরাল টপিক পাইলেই হুজুর দিলে 2-3টা ভিডিও বানায় ফলায়। হুজুরের ভাষায় কথা বলতে গেলে বলতে হবে ভাইরাল টপিক, বর্তমান সময় ভাইরাল টপিক। যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখন একটু কমেন্ট করে জানান, আর একটু ভিডিওটা শেয়ার করে দেন। আর যারা যারা গালি দিবেন সেই সকল বাচ্চাদের জন্য আমার আর কিছু বলার নাই, তাদেরকে শুধু একটা সুম্মা দিতে চাই।